পৌঁছে দিবা হলো ও বেলাল, আর তোমাকে আজান দিতে হবে না। তুমি দুতলা, তোমার আওয়াজটা শুনে মক্কার মানুষ হাসি মজা করে, বেলাল রে তোমার জানার লাগবে না। আমার বেলালের মনটা বড় খারাপ হয়ে গেল, আল্লাহ পাক আমাকে তুতলা হাট বানিয়েছেন, বড় কালো কুৎসিত তুতলা হাট মানত হাবশি গোলাম, আমার আজানটা সাবাদের পছন্দ হয় না। আমার বেলালের মনটা বড় খারাপ। পরের দিন অন্য একজন সাহাবা আজান দিলেন, আল্লাহ রসুল আজান শুনে মদিনার মসজিদ মক্কা মদিনার জমিনে আমার বেলালের আজান হলো না। অন্য একজন সাহাবি আজান দিলেন, আল্লাহ রাসূল মসজিদে হাজির হয়ে গেলেন, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, কোন সাহাবা মসজিদে আসছে না, কেউ আসছে। আল্লাহ রাসূল বললেন, একজন দুজন সাহাবা, ও আমার সাহাবারা আজকে কি মসজিদে আজান হয়েছে? বলে হ্যাঁ হুজুর আজান হয়েছে। তো সাহাবারা কেন আসছে না? বলে হুজুর জানি না। একজন দুজন করে সাহাবা আসছেন আল্লাহ রাসূলের কাছে, জিব্রিল ফেরেশতা এসে হাজির। জিব্রিল ফেরেশতা এসে গেছে আল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন। কি সংবাদ? আজকে মসজিদে কেন আজান হয়নি? এই সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণটা কি? বেলাল আজান দেয় নাই। আমার বেলালের আজান শুনতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ভাই জিব্রিল, আজকে তো আজান হয়েছে, তবে বেলাল আজান দেয়নি, আমার অন্য একজন সাহাবা আজান দিয়েছে। কেননা মক্কার মানুষেরা কুফারে মুশরিকরা বেলাল তুতলা বলে হাসি ঠাট্টা মজা করে, কত রকমের রহস্য করে, এই জন্য আমার সাহাবারা যুক্তি করে আলোচনা মশওয়ারা করে অন্য একজন সাহাবাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে। আমি রাসূলুল্লাহ পরিষ্কার জানতে পারছি আজান হয়ে গেছে। আজ জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, এক্ষুনি যেন বেলাল মদিনার মসজিদে আজান দেয়। আল্লাহ পাক আমার বেলালের আজান শুনতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আজান শুনতে চাই কার? বেলাল। আল্লাহ রাসূলের চোখ ভরা পানি, ও আমার সাহাবারা যাও বেলালের কাছে সংবাদ পৌঁছে দাও, বেলাল যেন তাড়াতাড়ি মসজিদে এসে আজান দেয়। আহা, বেলালের মনটা খুব খারাপ কাল থেকে। বেলালের আজান তুতলা, আজানের লাফজ গুলো হয়তো ভালো করে উচ্চারণ করতে পারে না, একটু ব্যাকাচোড়া হয়, মক্কার মানুষ হাসি ঠাট্টা মজা করে, বেলালের মনটা খুব খারাপ। আমার আজান পছন্দ নয়, আমি হাবশি গোলাম, বড় গরিব, ওহো রসুলকে ভালোবাস থেকে পিঠে চামড়া পুড়িয়ে ফেলেছে, উত্তপ্ত আঙড়ার উপর আমাকে শুতে হয়েছে, আমার বুকে পাথর চাপা দিয়েছে, উমাইয়া আমার মনির গলায় পা দিয়েছে, আমাকে খেতে দেয়নি, মারের উপরে মার, আহাদ আহাদ বলেছি বলে মার। আজকে আমার আজান মক্কার মানুষকে পছন্দ, বেলালের মনটা খুব খারাপ। আল্লাহ রাসূলের সাহাবা দৌড়ে 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 বেলালের কাছে পৌঁছে গেল, ও ভাই বেলাল দেরি করো না, আল্লাহ রাসূল আপনাকে ডাকছেন, চলুন তাড়াতাড়ি মসজিদে আপনাকে আজান দিতে হবে। আমার বেলাল বলে, না না আমি আজান দেব না, কেননা আমার আজান কারো পছন্দ নয়। আমি আজান দেব না, আমার আজান পছন্দ নয়, সাহাবারা জানিয়েছে আমি আজান দেব না। আল্লাহ রাসূলের সাহাবা বলেছেন, না 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 আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠিয়েছেন, আপনার আজান স্বয়ং আল্লাহ শুনতে চান। বেলাল যাবে না বলে, ভাই আজান হয়ে গেল, না 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 আজকে মসজিদে দুবার আজান হবে। বেলাল হাজির হয়ে গেল, আমার রাসূল চোখ ভরা পানি নিয়ে বলছে, বেলাল রে দুঃখ করো না, আমি রাসূলুল্লাহ বলছি দুঃখ করো না,
কষ্ট করো না, আমি রাসূলুল্লাহ বলছি, এক্ষুনি জিব্রিল ফেরেশতা খবর দিয়েছে তোমার আজান স্বয়ং আল্লাহ শুনতে চায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, তোমার আজান আল্লাহ শুনতে চায়। জেলা চলো দেরি করো না, বেলাল রাজি হচ্ছে না, বেলাল আজান দেবে না, কিন্তু আমার রসুলের কত অমান্য করতে পারে না। আমার রসুলকে বেলাল বড়ই মহব্বত করে ভালোবাসে। বেলাল তাড়াতাড়ি ওযু বানিয়ে নিয়ে মসজিদের জায়গায় গিয়ে যখন আমার বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আওয়াজ তুলেছে, সঙ্গে সঙ্গে সাহাবারা জামা ধরা চুম্বক নিজের ঘর থেকে বার হয়ে ওযু করে দৌড়ে 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 মসজিদে নামাজ পড়ার জন্য পৌঁছে যায়। আজকে লক্ষ লক্ষ মসজিদে ভাই আমার আজান হচ্ছে, কিন্তু ওই আজান বেলালের আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে তাই বলেন পাওয়া যাবে না, তাই বলছি সব আছে হাকিকত নাই। আমার ইমানদার এক ঘন্টা 15 মিনিট হতে যাচ্ছে, আমি একটা কথাই বলছি, মোবাইলের ব্যাটারি যেমন ঠিক করলে মোবাইল চলে, কালব আপনার ঠিক থাকলে সবটা আপনার ঠিক থাকবে। বুড়ো বাপ মাকে কষ্ট দেবেন না, এটা বড় ব্যাধি আমাদের সব থেকে বড় রোগ। আজকে হাজার 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 যুবক ছেলে বাপ মাকে খেতে দেয় না। আমি আমার যুবক ভাইদেরকে স্পেশালি বলছি, সারা জীবন ওই দরজায় দরজায় দোকানে দোকানে ঘুরতেই হবে, কাজ আর পাবে না, ঘুরতেই হবে, কর্মসংস্থানও হবে না, তোমাদের নসিবে চাকরি বাকরিও হবে না, কোনো কাজও পাবে না। তোমরা নিজের বাপ মাকে ভালোবাসো, রাসূল বলছে বাপ মার কদমে জান্নাত, বাপ মা রাজি তো আমি রাসূল রাজি আমার আল্লাহ রাজি। বাপ মা যদি একবার দোয়া চায়, আমি রাসূল বলছি আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে যাবে। আবার বাপ মা যদি বাদবা করে, ওটাও আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। সেই বাপ মাকে আমার যুবক ছেলেরা দেখে না, খবর নেই না, খবরই নেই, খোঁজই রাখে না বাপ মা কি অবস্থা। খবরদার, বাপ মার চন্দ্রে যদি পানি বেরিয়ে যায় আপনার ব্যবহারে, আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এদোর ওদোর করে ঘুরে বেড়াতে হবে, আড্ডা দিয়ে এর পিছনে তার পিছনে, এর খেয়ে তার খেয়ে, চায়ের দোকান ওর দলিজ, ওর পুকুর ঘাট ওর গাছতলা ঘুরে বেড়াতে হবে, সোর্স অফ ইনকাম কিচ্ছু হবে না। আল্লাহ নারাজ, রাসূল নারাজ, বাপ মা কি খুশি করে? ঠিক, সোর্স অফ ইনকাম আল্লাহ হিকমত বানিয়ে দেবেন। খবরদার, বাপ মা না কষ্ট হয়, আর বাপ মাকে কষ্ট দিলে এখানটা খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল তাই বলেছিলেন, আয়ামা সাবারা সমস্ত গুনাহ অত গুনাহ খাত আল্লাহর দরবারে maaf হয়ে যাবে, কিন্তু তিনটি গুনাহ আল্লাহর দরবারে maaf হবে না। এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ, আল্লাহ পাক maaf করবেন না। দুই নম্বর হলো শাহাদাতুল যাওর, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসিয়ে দেওয়া, না 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 এই অপরাধ আল্লাহ maaf করবেন। তিন নম্বর হলো নিজের বড় বাপ্পাকে কষ্ট দেওয়া, বাপ্পার প্রতি অত্যাচার অবিচার করা, হাতির দ্বারা মুখের ভাষায় বাপ্পাকে কষ্ট দেওয়া। না 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 সাবারা সাবধান হয়ে যাও, আল্লাহ পাকের দরবারে মাফ হবে না। তিনটে গুনাহ রাসূল বলছেন, তিনটে গুনাহ আল্লাহ দরবারে মাফ হবে। ফি রিওয়ায়াতিন উখরা, অন্য একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলতেন, সাহাবরা তোমরা কি কে জান্নাতে যেতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়। হুজুর একবার বলুন কি দুটো কাজ? দুটো কাজ যদি করতে পারো, যদি গ্যারান্টি দাও আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতে পাঠানোর জামিনদার, রাসূলুল্লাহ জামিনদার, তোমাদের কি দায়িত্ব নিয়ে জান্নাতে পৌঁছে দেব, দুটো কাজের গ্যারান্টি দাও। কটা কাজ? জোরে বলেন, দুটো কাজের গ্যারান্টি দাও, দুটো আমলের। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, আমি দায়িত্ব নিয়ে তোমাদের কি আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেব, বলুন না সুবহানাল্লাহ। কি কাজ?
ওই দুটো আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগি, কালমা, দরুদ, সালাম, জিয়ারত, না 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 কোন ইবাদত কিন্তু ছিল না। এর বাইরে ইসলাম আছে, আমল আছে, নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য ইসলামটাকে ব্যবহার করছে। আপনাদের চোখে দৃষ্টি তো ইসলাম আছে, ওই চোখ দিয়ে একবার বাপমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকান, নেকি পাওয়া যাবে। আর একবার হিংস্র দৃষ্টিতে তাকান, গুনাহ হবে। কেরামান কাতিবিন এখানে আল্লাহ রেখে যে দুটো ফেরেশতা নোট করে নেবে। চোখের দৃষ্টি তো ইসলাম আছে, উঠে আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যেখানে একটা কাঁটা পড়ে আছে রাস্তায়, দিন দিন নিষ্কাশনা মাসাবি আমার রাসূল বলছেন, কষ্টদায়ক জিনিস কেউ যদি রাস্তা থেকে তুলে ফেলে দেয়, সর্বনিম্ন ছোট হলেও আমি রাসূল বলছি ওই ব্যক্তির মধ্যে ঈমানটা জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। আর ঠিক তার উল্টো একজন করুন যে আপনার গাড়িটা পাঙ্কচার করে একটা পেরেক ওখানে রেখে দাও, তো বাইক যাবে পেরেক করে ছিদ্র হয়ে লিক হয়ে যাবে, ওখানেও ফেরেশতা নোট করে নেবে গুনাহগার। আল্লাহ রাসূল কি বলেছিলেন, দুটো জিনিসের গ্যারান্টি দাও, দুটো আমলে জিন্দেগির গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিল, হুজুর একবার বলুন, ঠোঁটটা হারকাত করে একবার বলুন, ওই দুটো আমল করে আমরাও জান্নাতের গ্যারান্টি নিতে চাই। কি আমল করতে হবে, দুটো কাজ। আল্লাহ রাসূল সেদিন বলছিল, বাবারা আয়ামা সাহাবারা, তোমরা তোমাদের শরমগা লজ্জাস্থানের গ্যারান্টি দাও, দু নম্বর হলো তোমরা তোমাদের জিহ্বা ঠোঁটের গ্যারান্টি দাও। আমি আব্দুল্লাহর বেড়ে নবী মুহাম্মদ, আমি হলাম জামিনদার, আমি রাসূলুল্লাহ, দায়িত্ব নিয়ে তোমাদেরকে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শরমগাহের হেফাজত, আর ঠোঁটের গ্যারান্টি, মুখের ভাষায় জিহ্বার আঘাতে মানুষকে কষ্ট দেবে না। আল্লাহ রাসূলের একটা হাদিস এসেছে, আমলিক আলাইকা লিসানিকা ফাহুয়া নাজা, আমার কথা নয় রাসূলের কথা, নিজের জুবানকে কন্ট্রোল করো, ঠোঁটের অপব্যবহার থেকে নিজেকে সংযমে রাখো, কন্ট্রোল করো। আমি রাসূল বলছি আল্লাহর কাছে নাজাত দিয়ে যাবে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন না যদি আপনার হাতের দ্বারা মুখের ভাষায় জনগণ কষ্ট হয়। কত বড় আপনি নামাজ, কত বড় হাদিসে মানুষকে মুখের দ্বারা, জিহ্বার দ্বারা মানুষকে কষ্ট দেন। আপনি মনে করছেন কি তসবি পড়ে আমি জান্নাতে ঢুকে যাবো, নামাজ পড়ে আর তসবি পড়ে লাগিয়ে জান্নাতে ঢুকে যাবো, মানুষকে কষ্ট দেবে, নিয়ে দিয়ে মেরে খাবে, হবে ওজনে কম দেবে, সব মেশিন খারাপ হবে। আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়াকিমুল মিজানা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, বান্দা ব্যবসা করবি, বান্দা হালাল ব্যবসা, ব্যবসা করার সময় দাড়ি পাল্লা কাটা যেন সমান হয়, কম বেশি যেন না হয়। কোরআন ব্যবসাতে আমল মধ্যে রাগ করবে, 5 কেজি মাল কিনলেন ঘরে সজন করে দেখছেন 250, এই হচ্ছে তো নাকি বাজারে দেখো, 10 কেজি মাল কিনলেন আর ঘরে ওজন করে দেখছেন 500 গ্রাম কম, তাহলে বলুন এই 500 গ্রামের পয়সা তো নিয়েছে, মাল নেই, তাহলে এইটা যে খেলো এটা টাটকা হারাম না বাসি হারাম? এই কথা বলছে টাটকা হারাম না বাসি হারাম? বাসি হারাম, 30 বছর ধরে ব্যবসা করছে আর খাচ্ছে হারাম। এই শুনেন, আপনার পাশে আমার জমি, আমাদের দু ভাইয়ের জমি দুদিকে, আপনার জমি মধ্যিখানে, আপনার জমির পরিমাণ হলো 10 শত আর মেপে দেখছি 12 শত, এই 2 শত কোথা থেকে? যে খাচ্ছে, বাচ্চাদের খাওয়াচ্ছে, যত প্রোটেকশন বাচ্চা সব হারাম, নিজের গুরু বাপ মাকেও হারাম খাইয়ে হারাম ঘর বানালো, তাহলে বলুন নাজাত পাওয়া যাবে? কারণ একটাই, ওর মেশিনটা খারাপ হয়ে গেছে।
এখানটা বিগড়ে গেছে, এখানটা ট্রিটমেন্ট করতে হবে। খারাজ দিলে অন্তর থেকে তওবা করতে হবে, আকীদা ঈমান মুমিন মুসলমান হতে হবে, মজবুত করতে হবে আকীদা। নাজাত এখানটা খারাপ, বাপ মা কে কষ্ট দেবেন না, প্যারে হারাম বাপ মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় গ্যারান্টি দিয়েছেন রাসূল, খবরদার। আর মানুষের পিছনে মানুষের কথা সমালোচনা গীবত করার নামিমা, কান খুশকি করে মানুষের পিছনে খোঁচা মেরে কথা বলা, হয়তো নাকি আমাদের দ্বারা বুখারী শরীফে একটা হাদিস এসেছে, জীবজন্তু পশু পক্ষীর প্রতি দয়া দেখানো, একটা পাখি আছে চোরা দিই সে খাবে, গরুর গলায় দড়ি বাঁধা আছে পরিষ্কার জায়গা বেঁধে দিলাম ঘাস পর্যন্ত পেল না, সারাদিন রৌদ্রে বাঁধা আছে। আল্লাহ সৃষ্টি জীবের প্রতি দয়া দেখানো আল্লাহ বড় ভালো। আল্লাহ রাসূলের একজন উম্মতি, একজন নোংরা মহিলা পতিতালয় থেকে ফিরে আসছে, রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্য করে দেখছেন একটা ভয়ঙ্কর একটা কুকুরের গলায় হাড় আটকে গেছে। কুকুর হাড় জীবই তো, একটা হাড় একটা কুকুরের গলায় আটকে গেছে, হাদিসটা বুখারী শরীফে এসেছে। কুকুরটা চিৎকার করে, গলা থেকে হাড়টা বার করতে পারে না, একটু পানি খেতে চায়, মুখটা ঘষে 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 গিয়ে কুয়ার পাশে পৌঁছে গেছে, কিন্তু কুয়া থেকে পানিটা কেমন করে তুলে কুকুরটা খাবে, জিহ্বা বার হয়ে গেছে, গাল দিয়ে লালা পড়ে, হয়তো কুকুরটা এখনই মারা যাবে। কুকুরটা তার নিজের ভাষায় বাঁচার জন্য চিৎকার করে, কেউ তার পাশে যায় না। একজন নোংরা মহিলা পতিতালয় থেকে ফিরে আসছে, সে কুকুরটাকে দেখে ওর মনে দয়া হলো, আমি অপরাধী হতে পারি গুনাহগার, কিন্তু আল্লাহর একটা সৃষ্টি জীব ওর গলা আটকে গেছে, ও মারা যাবে, করলো কি গলা থেকে হাড়টা বার করে আর নিজের শাড়িটা ছিঁড়ে বালতিতে বেঁধে ওই কুয়া থেকে পানি তুলে কুকুরটার গলায় দিল, কুকুরটা জান ভরে করে পানি খেলে ওর জীবন ফিরে পেল। ওই কুকুরটা নিজের ভাষায় গালটা হা করে আল্লাহর দরবারে কি যেন বলেছিল, হাদিস পাকের মধ্যে এসেছে, ওই কুকুরটা যখন তার গলা থেকে হাড়টা বার করে দেওয়া হলো, ছিড়ে বালতিতে বেঁধে পানি তুলে যখন কুকুরের মুখে দিল, কুকুরটা জান ভরে পানি খেয়ে গালটা হা করে আসমানের দিকে মুখটা করে ওই মহিলার জন্য আল্লাহ দরবারে কি যেন দোয়া চেয়েছিল, সেই দোয়াটা আল্লাহ দরবারে কবুল।